ওয়াও, জাস্ট ওয়াও, কত বড় সাইজের একটা কবি আছে। দেখি দিদি তোমার ভিডিও দেখবো, কি করে করো, হ্যালো বলে দাও একটু। এই হচ্ছে কবিরাজি। হে গাইস, গুড ইভিনিং। তো আজকে চলে এসেছি গড়িয়াহাট শপিং করতে, না আজকে এসেছি বিকালে স্ন্যাক্স কি পাওয়া যায় এখানে। পুরো পুরো কিছু কেবিন আছে, সেগুলো আজকে কভার করব। তো সেগুলো তোমরা জানাবো, সেই কেবিন গুলো কি কি সিগনেচার ডিশ পাওয়া যায়, কেমন কি খেতে, সবকিছু জানাবো। কিন্তু আজকে স্কিপ না করে চলে এসেছি ক্যাম্পারিতে, আর ক্যাম্পারি কত বছর পুরনো সেটা তো তোমাদের জানাবো। তো চলো ভেতরে যাই, আর এখন বাজে 5:30। জাস্ট তোমরা ভিড়টা দেখো, কতটা ভিড় হয়েছে এখন। ক্যাম্পারি আমার ঠাকুরদা তৈরি করেছিল, and it's been 45 years. This is our garage. So this is like a quintessential startup jetake bole. Dadu Germany te engineer chilo, and ekta point er por bujhte parlo je mane his love for food is way greater than anything else. To Germany te thakakalin ekta German dish which is a schnitzel khub bhalo legechilo. তো ও ভেবেছিল, তখন দাদু ভেবেছিল যে এখানে ফিরে এসে সবাইকে খাওয়াতে হবে। আচ্ছা আচ্ছা। তো তাই জন্য ওখান থেকে আমাদের চিকেন কাটলেটটা ইজ মডেল আফটার দ্য জার্মান স্নিটজেল, দ্যাট ইজ ওয়ান অফ আওয়ার সিগনেচার ডিশেস। ওটা ছাড়া আমাদের ফিশ রোলটাও ইজ প্রিটি পপুলার, চিকেন কাটলেট আর ফিশ রোলটা ভীষণ পপুলার। ক্যাম্পারি ইটসেলফ মানডে টু স্যাটারডে খোলা থাকে 4 PM onwards, আর যতক্ষণ খাবার থাকে বলা মুশকিল। তোমার কোনটা ভালো লাগে? মাই পার্সোনাল ফেভারিট ইজ দ্য মাটন রোল। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানকার ফেমাস হচ্ছে ফিশ রোল, সবাই ফিশ রোলটাই অর্ডার দিচ্ছে, খাচ্ছে, নিয়ে যাচ্ছে, পার্সেল বেশি হচ্ছে। তো চলো, আমি এবারে ফিশ রোলটা নিয়েছি যেটার প্রাইস হচ্ছে 100 টাকা। ঠিক আছে, তার সাথে দিয়েছে কাসুন্দি, স্যালাড রয়েছে বেশ বড়, মুচমুচে মনে হচ্ছে। আর চলো এবার ভেঙে দেখি। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, দেখো স্মেলটা এত সুন্দর লাগছে। আর ভিতরে স্টাফ করা রয়েছে ফিশ, তার সাথে ভেটকি মাছের স্টাফ করা রয়েছে। বাইটটা ফার্স্টে নিই, তারপর তোমরা বলছি কেমন খেতে। অসাধারণ লাগছে, ফার্স্টেই বেরিয়ে এলো, অসাধারণ। মুচমুচে স্পাইসি হালকা হালকা, তার মধ্যে স্টাফটা খুব সুন্দর করে করা হয়েছে, গরম গরম জমে যাচ্ছে, জাস্ট জমে যাচ্ছে। চলো একটু কাসুন দিয়ে খেয়ে দেখি। অনবদ্য লাগছে, অনবদ্য। আরেকটা বাইট নিই, একটু কাসুন দিয়ে, একটু স্যালাড দিয়ে। পুরো মেল্ট হয়ে গেছে, মানে এত ভালো পিওর ভেটকি, কমপ্লিমেন্ট করলে কম হয়ে যাবে, মানে কি বলবো, অসাধারণ, অনবদ্য, জাস্ট ওয়াও। না আসো, না খেলে বুঝতে পারবে না, তাই জন্য এত লোকের ভিড় হয়। তো আসতে হবে, খেতে হবে। তো চলো নেক্সট কোথায় যাই, যতবার দেখাচ্ছি। আর এবার চলে এসেছি দাস কেবিন, দেখতেই পাচ্ছ দাস কেবিনে এসেছি। তো চলো ভেতরে যাবো, আর কত বছর পুরনো এটাও কিছু শুনে নেবো, যেহেতু প্রচুর ভিড় দেখা হবে সন্ধ্যাবেলার টাইম, সবাই এসে স্ন্যাক্স খাচ্ছে। তো চলো ভিতরে যাও, এখন বাজে 6:30, আর দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, খাওয়া দাওয়া চলছে। এখন কত বছর পুরনো? 90 বছর পুরনো। টাইমিংটা কি আছে? 7:30 খুলে 12টায় বন্ধ হয়, 12টায় খুলে, এই 4টায় খুলে, 9:30 থেকে 10টা। এখানে সবথেকে ফেমাস কি আছে? মোগলাই মাংস, মটন কষা মাংস, আর ফিশ কবিরাজি। আচ্ছা, ফিশ কবিরাজিটা। আচ্ছা, তাহলে আমাদের একটা ফিশ কবিরাজি। তো দেখো, আমি এখান থেকে ফিশ কবিরাজি নিয়ে নিয়েছি। তো এখানে বলছে ফিশ কবিরাজি একটু বেশি ফেমাস, সবাই খাচ্ছে। আমার সামনে যে আঙ্কেল রয়েছে উনিও খাচ্ছেন। ঠিক আছে, তো আঙ্কেলকে আমি একটু জিজ্ঞেস করব। আঙ্কেল তো স্টার্ট করে দিয়েছে, আমি স্টার্ট করবো। তো আঙ্কেল আপনি কত বছর ধরে খাচ্ছেন? 40 ইয়ার্স। মানে স্কুল লাইফ কলেজ লাইফ থেকেই খাওয়া দাওয়া হচ্ছে। তো কি ভালো লাগে এখানে খেতে? এখানের ফিশ কবিরাজি এবং মোগলাই পরোটা ভালো, কষা মাংস। আচ্ছা, আগে আসতাম প্রায়ই, এখন অত ফ্রিকোয়েন্টলি আসা হয় না। আচ্ছা আচ্ছা, গড়িয়ার চত্বরে আসলে এখানে আসে, এখানে আসা হয়। তো বুঝতেই পারছো, মানে সবাই বড় থেকে ছোট সবাই এখানে এসে পছন্দ করে। তো চলো আমি ফিশ কবিরাজি নিয়ে নিচ্ছি, এটা খাবো আর তোমাদেরকে দেখাবো। এটার দাম হচ্ছে 95। তো আর তার মধ্যে রয়েছে স্যালাড রয়েছে, রেড সস রয়েছে, আর হোয়াইট সস রয়েছে। ঠিক আছে, তো চলো, এটা পিওর ভেটকি রয়েছে, আর দিয়ে হচ্ছে তোমার ডিমের একটা ক্রিস্পি ভাব রয়েছে, ডিম দেওয়া রয়েছে। চলো, সবাই তো চামচ, কাঁটা চামচ, ফোক দিয়ে সব দিয়ে খাচ্ছে, আমি একটু হাত দিয়ে খাবো, ভেঙে দেখাচ্ছি। দেখো কত বড় সাইজের একটা কবিরাজি, এত বড় সাইজ। চলো এবার এটা ভাঙবো। এই হচ্ছে কবিরাজি, ভেতরে ভেটকি মাছের স্টাফিং, পুরো ফ্রেশ পিওর ভেটকি রয়েছে। চলো এই বাইকটা নিয়ে খেয়ে দেখি তোমাদের কেমন লাগে বলছি। ফার্স্টে শুধু ট্রাই করি। পিওর ভেটকি, পুরো ফ্রেশ, গরম গরম, হালকা একটু
মিষ্টি মিষ্টি একটু স্পাইস স্পাইসি ভাব একটু সস দিয়ে। পুরো সর্ষের একটা হোয়াইট সস, যেটা সর্ষের পুরো একটা ঝাঁঝালো ব্যাপার রয়েছে। এবারে যেটা যেটা যার ভালো লাগে সেটা খাবে। খাবার ব্যাপারটা সম্পূর্ণ নিজের ব্যাপার। একদম একদম। আর টাইমিংটা কি আছে? দুটো থেকে দশটা। দুটো থেকে দশটা ডেইলি খোলা থাকে? প্রথম থেকেই কি আপনাদের এই ডিশগুলো আছে নাকি বেড়েছে? না, আগে বাবা চার রকম চপ করতো, ফিশ মাটন এগ ভেজ, তারপর ফিশ ফ্রাই, চিকেন কালার, মাটন কালার, এগুলো ছিল। আচ্ছা, পরে আমরা এসে দাঁড়াতে পাকোড়া, বাটারফ্লাই, গোলপুই এগুলো অ্যাড করি। আচ্ছা, আর এই ফিশ ফিঙ্গার এর মধ্যে কি দেয়া থাকে, কোন মাছ দেয়া থাকে বলো বেটি? নিয়ে নিয়েছি একটা চিকেন পকোড়া, যেটা 17 টাকা পিস, ভালো বড় সাইজের রয়েছে, মোটামুটি গরম রয়েছে। আর এখানে নিয়েছি একটা ফিশ ফিঙ্গার, বড় সাইজ, বেশ ভালো ক্রাঞ্চি, গরম গরম, বেশ ভালো লাগছে। আর এখানে রয়েছে রেড সস, কাসুন্দি, শসা, পেঁয়াজ। ট্রাই করার আগে তোমাদের একটা কথা বলি, আমার এই ফুচকুর সাথে দেখা হয়েছে, ও বলে কি দিদি তোমার ভিডিও দেখবো, কি করে করো, হ্যালো বলে দাও একটু। ও ভিডিও দেখবে আমার, তাই জন্য আমার সাথে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, যে আমার ভিডিওটা ও দেখবে আমি কি করে করছি। ভেতরে তোমার স্ট্যাপিংটা দেখাচ্ছি, এই হচ্ছে ফিশ ফিঙ্গারে ভোলা ভেটকি, দেখো এই যে। তো চলো একটু ট্রাই করবো, তার আগে এই ফুচকুটাকে একটা ছোট একটা বাইট দিয়ে দিই, নাও খেয়ে দেখো, খেয়ে বলো কেমন হয়েছে। হ্যালো হ্যালো, ঠিক আছে চলো এবার আমি খেয়ে তোমাদেরকে বলি কেমন লাগছে। চলো একটু ফার্স্টে শুধুই খাই। বেশ মুচমুচে একটা ব্যাপার, সল্টি, ওপর দিয়ে যেহেতু লবণ দিয়ে দিয়েছেন, মাছটা ভীষণ ফ্রেশ আছে, ভালো লাগছে গরম গরম। একটু সস দিয়ে, একটু কাসুন্দি দিয়ে খেয়ে দেখি, দুটো মিক্স করে, অসাধারণ লাগছে, সত্যি খুব ভালো লেগেছে। এই শঙ্কর কেবিন থেকে আমাকে কাকু এটা বললো যে ট্রাই করো, এটা এটা খুব ভালো লাগবে, সত্যি তাই। তোমরা কখন ট্রাই করছো নাকি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো বেশ ভালোই লেগেছে। চলো, এই হচ্ছে চিকেন পকোড়া, ভেতরে অনেকটা চিকেন রয়েছে, পুরো একটা গোটা চিকেন রয়েছে, দেখো কত বড় একটা পিস চিকেনে, বেশ সফট রয়েছে, দেখো পুরো ফ্রেশ চিকেনটা। এটা এবার ট্রাই করে দেখো, সস দিয়ে, একটু হালকা স্পাইসি রয়েছেন, গোলমরিচের ফ্লেভার পাচ্ছি, স্যালাড দিয়ে একটা আদারও স্ট্রং ফ্লেভার পেলাম, ভালো হয়েছে। দেখো অনেকক্ষণ হয়েছে যেহেতু, কাকু গরম গরম ভেজে দিয়েছে, তো ভিডিও করার জন্য একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু খেতে ভালো লাগছে। একটু সস দিয়ে, ভালো চিকেন পকোড়াটা খেয়ে আবার যেটুকু লাগলো, সল্টি আছে একটু, আর একটু মশলার ফ্লেভারটা একটু বেশি আছে, আর মারাত্মক লেভেলে খেতে, এত কিছু বলতে পারলাম না, কিন্তু হ্যাঁ খেতে ভালো। এই যা বলছি, আরও অনেক কিছু পাওয়া যায় এখানে, সেটাও তোমরা ট্রাই করছো। চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আর সবকটা অ্যাড্রেস আমি ডিসক্রিপশনে দিয়ে দেখবো, তোমরা চেক করতে পারো। আর চলো, এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদেরকে একটু শেয়ার করো, আর যারা ফেসবুক থেকে দিচ্ছে তারা অবশ্যই ফলো করে। চলো আমি খাওয়াটা ফিনিশ করি, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, বুঝতে পারছো। তিনটে কেবিনের মধ্যে সব থেকে বেস্ট লেগেছে ক্যাম্পারি, ক্যাম্পারিনের ফিশ রোলটা বেশ অসাধারণ লেগেছে কিন্তু আমার। তোমরা এসে ট্রাই করো, আর তোমরা কাউ ট্রাই করছো সেটা অবশ্যই জানাবে। চলো টাটা, বাই বাই।